বৃষ্টির দিনে ধোয়া উঠা গরম গরম খিচুড়ি আর সাথে যদি থাকে ইলিশ ভাজা আর সালাদ, খেতে কি মজা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের খুবই সহজভাবে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম খিচুড়িটা রান্না করেই ফেলি, তাই খিচুড়ি রান্না করে আপনাদের সাথেও শেয়ার করলাম। তাহলে চলুন দেখে নেই কিভাবে আমি এই ভুনা খিচুড়িটা রান্না করেছি। তাহলে শুরু করা যাক। এর জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ চিনি গুঁড়া বুলার চাল, 1/2 কাপ মুগ ডাল আর 1/2 কাপ মসুরির ডাল। এই তো এখানে আমি একটা হাঁড়ি গরম করে নিয়েছি। এবার আমি 1/2 কাপ যে মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা একটু হালকা ভেজে নেব। এই তো আমার ডালটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আর ভাজা হয়ে গেলে এই ডালের মধ্য থেকে সুন্দর একটা স্মেল আসবে। এবার আমি নামিয়ে ফেলব। এগুলো আমি সব এখন একসাথে একটা পাত্রের মধ্যে মিশিয়ে নেব। এই পাত্রটার মধ্যে এখন আমি পোলার চাল দিয়ে দেব, মসুরির ডাল, মুগ ডাল একসাথে দিয়ে আমি ভালো করে মিক্সড করে ধুয়ে নেব। এটা মিক্সড করা হয়ে গেছে, এবার আমি ধুয়ে পানিটা ঝরা দিয়ে নেব। এই তো ডাল আর চাল একসাথে ভালো করে ধুয়ে আমি পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এবারে রান্নায় চলে যাই। যে হাঁড়িতে আমি রান্না করব ওই হাঁড়িটা আমি একটু গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব 1/2 কাপ রেগুলার অয়েল। এবারে দিয়ে দেব ঘি, আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি, পরে আমি আবার দেব। এই তো এবারে দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবেন। এবার দিয়ে দেব 6টা এলাচ, 3 টুকরো দারচিনি, 5-6টা লং আর 2টা তেজপাতা আমি মাঝখানে কেটে দিয়েছি। এবারে আমি এলাচ, দারচিনি, তেজপাতার সাথে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, হালকা একটু মিশিয়ে নেব। তো আদা রসুনটা মিশিয়ে নেওয়ার পর এবারে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচ আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলা যাতে পুড়ে না যায় এজন্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। লবণ দিয়ে দেব 7 মতো। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেব আমি যে চাল আর ডালের মিশ্রণটা ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেব। চালগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ভালো করে মিশে যাওয়ার পর এবার ভালো করে ভেজে নিতে হবে। চাল আর ডাল ভালো করে ভেজে নিতে হবে। এই তো চালটা ভাজা হয়ে গেছে, আমি ভালো করে ভেজে নিয়েছি, 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই দেখুন দেখাই যাচ্ছে কোনো পানি নেই, আবার তেলও নেই, সব মিশে গেছে চালের সাথে। এবার আমি দিয়ে দেব পানি। পানিটা আমি আগে থেকে পানিটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে দিতে হবে। পানিটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। এবারে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার একটু ঢাকনাটা খোলার পর নেড়ে চেড়ে দেব। পানিটা আমার কমে এসেছে, এ পর্যায়ে দিয়ে দেব কাঁচা মরিচ।
आस्त काचा मरीच नहीं सात आठटार मत काचा मरीच दिए देव और लवण तो अवश्य चेक कर देवें और अपन प्रश्न आसते परे हमें पानी कतटुकू दिए एखे चाल और डाल मिलिए तीन कप हो तीन पानी दिए छय कप जे कप दिए चाल डाल नहीं कप दिए पानी मेपे नहींवश पानी मेपे नहींबें पानी मापटा ठीक थाकले ताहले आपनार खिचुड़ीटा झरझरा होबे। 15-20 मिनिटेर मतो आमी एबार दमे रेखे देव। दमे रखार समय आपनार इच्छे करले नीचे एकटा तावा दिए दीते पारेन किन्तु आमी तावा देव ना आमी एमनितेई 20 मिनिटेर मतो दमे रेखे देव। एइभाबे ढेके 20 मिनिटेर मतो दमे रेखे देव। ताहले फिरे आसछि 20 मिनिट पर। एइ तो फिरे एलाम 20 मिनिट पर। देखते ही पाच्छेन पानीटा टेने नियेछे एकटु नेड़े चेड़े आपनादेर देखिए दिई कतटा झरझरा होयेछे आमार खिचुड़ीटा। ए पर्याये आमी दिए देव धनिया पाता कुचि एटा अपशनल आपनारा ना दिलेओ पारेन किन्तु दिले एकटा खावार किन्तु धनिया पाताटा दिले एकटा फ्लेवर आसे सुंदर एकटा फ्लेवर आसे। एबार आमी आबार हालका भाबे एकटु धनिया पाताटा मिशिए देव। এবারে আমি দিয়ে দেব ঘি। লাস্টে ঘিটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে খেতেও ভালো লাগে। আপনারা ঘিটা না দিলেও পারেন এটা অপশনাল পুরাটাই অপশনাল। প্রথমে ঘি দিয়েছি তাই আমি এবার একটু কম দিয়েছি শুধু একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে আমার ভুনা খিচুড়ি। আপনারা বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। এবারে আমি ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের মতো তারপর সার্ভ করে নেব। তাহলে এটাই ছিল আমার ভুনা খিচুড়ির রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার করবেন। তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।